এবং অনির্বাণ সিএসসির ভূমিকায় ফিরাদ হাকিম কলকাতা পুরসভার প্রশাসক, তিনি এতটাই ক্ষুব্ধ যে রীতিমতো তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে পরিষেবার স্বাভাবিক করুন, নয়তো অন্যরকমভাবে ভাবতে হবে। কার্যত হুঁশিয়ারি দিয়েছেন পুরমন্ত্রী, তৈরি ছিল না সিএসসি তো বিদ্যুৎ মন্ত্রীরও। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তার সদুত্তর নেই বিদ্যুৎ বন্টন সংস্থার কাছে। সিএসসি যদি লোকবল না থাকে আমাকে বলুক, জোয়ার করে দেব, কিন্তু ঘাড়ে চাপিয়ে দোষ এটা করা যায় না, কারণ সিএসসি ব্যবসা করছে, আমরা মিটার চার্জ দিচ্ছি, সুতরাং কনজিউমারের রাইট টু সার্ভিস হচ্ছে কনজিউমারের অধিকার, এবং সেইটা সিএসসিকে নিশ্চিত করতে হবে। তাই সিএসসিকে নিয়ে আমি মিটিং করেছি কিছুক্ষণ আগে, তাদের বলেছি যে এই দায়িত্বটা আপনার, গাছ পড়ে আছে ফোন করলে লোক বলে দিচ্ছেন, তাতে আপনার দায়িত্ব মিটবে না, আপনাকে আমার অফিসে এসে বলতে হবে যে এইখানে গাছটা পড়ে আছে বলে আপনি করছেন না, গাছ পড়ে কি আপনার তার ছিঁড়ে গেছে, তাহলে ওপর দিয়ে তার লাগিয়ে দিন, যদি মনে হয় না গাছের নিচে লাইফ আছে তাহলে আপনি আমায় বলুন, আমি দুদিকে ব্যারিকেড করে দিচ্ছি, আপনি লাইনটা চালু করে দিন, আর যদি মনে করেন যে না কোনোটাই করবো না তাহলে সরকারকে অন্যভাবে ভাবতে হবে। এখানে কিন্তু একটা টাইম এবং স্পিড অনেক বেশি ছিল, হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সেগুলোকে আবার রেস্টোর করি, আমাদের একটা তারপরে রেস্টোর করার একটা পদ্ধতি আছে, খুব কুইকলি একটা প্রম্পলি রেস্টোর করা, কিন্তু মাথায় রাখতে হয় যে এটার মধ্যে একটা সেফটি একটা বড় অ্যাসপেক্ট, যাতে লোকের যে কমপ্লেনগুলো এসেছে সেগুলোকে চেক করে সে অন করতে হয়। তো এটা আমরা দেখবেন যখন এই ধরনের জিনিস হয় আমরা যা বন্ধ করি, তার প্রায় এবারে তাই বন্ধ করার পর উইদিন 2-3 hours 4 hours মধ্যে আমরা কিন্তু 90% রেস্টোর করে দিয়েছিলাম যা আমরা বন্ধ করেছিলাম। যেগুলো বন্ধ রেস্টোর করতে পারিনি মানে কি, সেগুলোকে আমরা বুঝতে পেরেছি এগুলোকে চেক করা দরকার, এই ড্যামেজগুলো কী ধরনের ড্যামেজ হয়েছে বা কী ধরনের হয়েছে সেটাকে দেখে নেওয়া দরকার, সেই ড্যামেজ সেটা দেখাটা মানে এখানে মেইনলি ফলটা কী হয়, মেইনলি হয় হচ্ছে যেখানে কোনো একটা উড়ন্ত জিনিস, কোনো একটা ডাল, গাছের ডাল বা কোনো একটা গাছ ভেঙে পড়েছে আমাদের পোলের ওপর, নেটওয়ার্কের উপর, এই ধরনের, তাতে আমাদের সেই ডালগুলোকে না সরালে বা সেই ফ্লাইং অবজেক্টটাকে না সরিয়ে চালু করা যায় না। এবার সরানো মানে সরিয়ে আবার দেখতে হয় কী ড্যামেজ হয়েছে, কী রিপেয়ার করতে হবে, তো এই সংখ্যাটা এবারে প্রচুর, যে পরিমাণ ড্যামেজ হয়েছে, যে পরিমাণ গাছ পড়েছে, যে পরিমাণ সাবস্টেশনের উপর ধাক্কা লেগেছে, তাতে করে ওদের ওদের যে পরিমাণ লোক দরকার সেই পরিমাণ লোক ওদের নেই, এক। দুই, সিএসসির সঙ্গে গাছ কাটার লোক নেই, ওদের শুধু লাইন দেওয়ার কাজ ওরা করে চিরকাল। এখন এমন অবস্থা হয়েছে যে কর্পোরেশনের লোক, ইমার্জেন্সি যারা মানে কী বলে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক, তারা গাছ কাটছে, গাছ কাটবে তবে ওরা লাইন দেবে। আপনার দায়িত্ব মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, তার জন্যে মিটারে আমরা আপনাকে 8 টাকা করে দিচ্ছি ইউনিট সবথেকে বেশি, সুতরাং আপনাদের সার্ভিসটাও সেরকম দিতে হয়। বেশি বেশি মধু খেতে গেলে ভালো করে কথাও বলতে হয়, সেরকম ভালো আপনাকে সার্ভিসটা দিতে হয়। সিএসসির সার্ভিস আমি এতদিন জানতাম ভালো, কেন আজকে এই বাহানা দিল, তাদের তো উচিত ছিল যে লিস্ট নিয়ে কর্পোরেশনে আমার ঘরে আমি আসার আগে বসে থাকা। যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন কী মারাত্মক ঘটনা ঘটেছিল, সুতরাং তার জন্য আমরা জানি কলকাতা শহরে বিভিন্ন জায়গায় বা আমাদের হাওড়া বা শ্রীরামপুর বা সর্বত্র প্রচুর গাছ পড়েছে, প্রচুর গাছ পড়েছে, গাছের ডাল এসে পড়েছে, এবং এইগুলোকে সরানো সরিয়ে এটা একটা কোঅর্ডিনেটেড এফেক্ট, আমরা উই আর গেটিং হেল্প ফ্রম অল ওভার, আমরা সবার কাছ থেকে পাচ্ছি, মিউনিসিপ্যালিটি বলুন, আমাদের KMC বলুন, HMC বলুন, জয়েন্টলি আমরা গাছ সরানো হচ্ছে, পাশাপাশি রিপেয়ার হচ্ছে, আমরা ওয়ারফুটিংয়ে কাজ করছি, আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছি, আমাদের পুরো টিম কাজ করছে ডিসেন্ট্রালাইজড ম্যানারে কাজ করছে। এই যে অবস্থাটা, এটা আগে থেকে সিএসসির বোঝা উচিত ছিল যে পরিমাণ ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় আসছে, তাতে গাছ কাটার লোক ওদেরও থাকার দরকার। আজকে সকালবেলা সিএসসির লোকেদের ডেকে আমি বলেছি যে কোনো মূল্যে গাছ কাটার লোক আপনাদেরও যোগাযোগ করতে হবে, আপনাদের নিয়ে কাল সকাল থেকেই বেরোতে হবে, তাহলে মানুষ যে কী কষ্টের মধ্যে আছে। আমি গতকাল সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত মানুষের ফোন ধরেছি, এবং সিএসসিকে কখনো আমার দপ্তরকে কখনো আমাকে বলতে হয়েছে যে এখানে বললে এখানে প্রবলেম।